হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা ফুডে সাব ইন্সপেক্টরের অতি গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন, আপনারা যদি আমার চ্যানেলটিকে পছন্দ করে থাকেন, ভিডিওটিকে পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং হচ্ছে ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না। এবং যদি কোনো কিছু ভুলপূর্ণ মনে হয় তাহলে কমেন্ট করতে ভুলবেন না। এখানে এক নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? এ কৃষ্ণা বদ্বীপ অঞ্চল, বি গোদাবরী অঞ্চল, সি কাবেরী বদ্বীপ অঞ্চল, ডি কোনোটি নয়। সঠিক উত্তর হলো সি কাবেরী বদ্বীপ অঞ্চল। রাস্তার পশ্চিম দিকে দেখার জন্য একজন মোটর চালক কী ধরনের আয়না ব্যবহার করেন? অবতল, উত্তল, সমতল, এগুলি কোনোটা? সঠিক উত্তর হবে বি উত্তল দর্পণ। এর পরের প্রশ্নটা বলছে, মানুষের রক্তে লোহিত কণিকার আয়ুষ্কাল কত? মানুষের রক্তে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 60 দিন, 90 দিন, 120 দিন, 180 দিন। সঠিক উত্তর হবে সি 120 দিন। ফরমালিন হচ্ছে 50% ফর্মিক অ্যাসিডের দ্রবণ, 20% হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ, 14% অ্যাসিডিক অ্যাসিডের দ্রবণ, ডি হচ্ছে 40% ফর্মালডিহাইডের দ্রবণ। সঠিক উত্তর হবে ডি 40% ফর্মালডিহাইডের দ্রবণ। এর পরের প্রশ্ন করছে, ভারতীয় জাতীয় অরণ্য গবেষণাগার কোন রাজ্যে অবস্থিত? এ উত্তরপ্রদেশ, বি হচ্ছে হিমাচল প্রদেশ, সি উত্তরাখণ্ড, ডি হচ্ছে মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হবে সি উত্তরাখণ্ড। এর পরের প্রশ্ন হচ্ছে, মেসাঞ্জোর বাঁধ কোন নদীর অবস্থা, কোন নদী পরিকল্পনার সাথে গড়ে উঠেছে? না, মেসাঞ্জোর বাঁধ হচ্ছে ময়ূরাক্ষী নদী পরিকল্পনা গড়ে উঠেছে। কততম সংশোধনীত ভোটারদের বয়স 18 থেকে 21 বছর করা হয়েছে? 61তম সংশোধনীতে হচ্ছে ভোটারদের বয়স 18 থেকে 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। এরপর কততম, সরি না ঠিকই আছে, এরপরে বলছে আইন করে কে সদ্যাও প্রথা বিলুপ করে? লর্ড বেন্টিং হচ্ছে আইন করে সদ্যা প্রথা বিলুপ করেছিলেন। তিনি হচ্ছে কার সাহায্যে করেছিলেন? এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের সাহায্যে, এবং হচ্ছে 1829 খ্রিস্টাব্দে তিনি এটা করেছিলেন। কে প্রথম মহাশূন্যে হেঁটেছিলেন? ইউরি গ্যাকারিন, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, জন গ্লেন, না অ্যালেক্সি লিওনভ? এখানে হচ্ছে লিওনভ উত্তর, অ্যালেক্সি লিওনভ হচ্ছে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটা বলছে যে ভিটামিন বি12-এ কোন ধাতুরই বর্তমান? ভিটামিন বি12-এ কোবাল্ট ধাতুরই বর্তমান। ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে কে শর্তাবলী প্রয়োগ করতে পারে? সংসদ শর্তাবলী প্রয়োগ করতে পারে। জয়দেবের লেখা বইয়ের নাম গীতগোবিন্দ। নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটিকে কী বলে? তরাই, ভাবর, ভাঙর, না কোনোটি নয়। সঠিক উত্তর হবে ভাঙর। এর পরের প্রশ্নটি বলছে, বনস্পতি শিল্পোৎপাদনে কোন প্রভাবক ব্যবহৃত হয়? প্যালাডিয়াম, প্লাটিনাম, কোবাল্ট, নিকেল? সঠিক উত্তর হবে এ প্যালাডিয়াম। রাজতরঙ্গিনী কে লিখেছিলেন? কলহন, মানভট্ট, কৌটিল্য, কালিদাস? সঠিক উত্তর হবে এ কলহন। ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনেকাটা কি? উডের ডেসপ্যাচ। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। এর পরের প্রশ্নটি বলছে যে বন্দে মাতরম সঙ্গীতটির গীতিকার কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, জয়দেব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম? সঠিক উত্তর হবে সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 19-এর প্রশ্ন বলছে, ভারতীয় সংবিধানে কোন ধারায় যে কোনো ধরনের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা আছে? 44 নম্বর ধারা, 14 নম্বর ধারা, 45 নম্বর ধারা, না 17 নম্বর ধারা? সঠিক উত্তর হবে ডি 17 নম্বর ধারা। ইংরেজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে ইংরেজি ভাষায় বেঙ্গল গেজেট। সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান? সঠিক উত্তর হবে ডি রাজস্থান। ভারতের কোন শহরে প্রাচ্যের, কোন শহর প্রাচ্যের ভেনিস নামে পরিচিত? এ কাশ্মীর, বি পুনে, সি কোচি, ডি ব্যাঙ্গালোর? সঠিক উত্তর হবে সি কোচি। 23-এর প্রশ্নটা বলছে, কালকুট কাজ ছদ্মনাম? মৈত্রীলাল মজুমদার, বি সমরেশ বসু, সি হচ্ছে সমরেশ মজুমদার, ডি হচ্ছে বিনয় ঘোষ? সঠিক উত্তর হবে সমরেশ বসু। সাঁওতাল বিদ্রোহ কোন সালে ঘটেছিল? 1855 সালে ঘটেছিল। আধুনিক শারীরবিদ্যার জনক কাকে বলা হয়? না হচ্ছে আধুনিক শারীরবিদ্যা উইলিয়াম হাবলকে বলা হয়। ফ্রেন্ডস, এই ছিল অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আপনারা যদি চ্যানেলটি পছন্দ করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবেন।